মূলত বাংলাদেশে কিছু তরুণ যুবক এবং প্রৌঢ় ব্যক্তি দীর্ঘদিন ধরে থেকে পর্যালোচনা করছিলেন যে এই দেশের নাগরিকগণ অধিকার পান কিনা অথবা অধিকার বঞ্চিত কিনা, মানুষ রাষ্ট্রের কাছ থেকে প্রত্যাশিত সেবা পান কিনা, মানুষের সমান সুযোগ সুবিধা সকলের জন্য আছে কিনা, সমান বলতে যার যা প্রাপ্য, এই নিয়ে প্রায় পাঁচ বছর যাবৎ পর্যালোচনা করার পর 2019 সালের 27 এপ্রিল জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামক এই থিম নিয়ে এবি পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। সারা দেশব্যাপী আমরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে যতটুকু পেরেছি তাদের সমস্যা কোথায়, তারা এর সমাধান কিভাবে চান, তাদের অধিকারের জায়গা কোনগুলি, সেই অধিকারগুলি তারা ভোগ করেন কিনা, এগুলি জেনে দলের নাম কি হবে সেগুলো জেনে 2020 সালের 2রা মে আমরা আমার বাংলাদেশ পার্টি গঠন করি, তিনটি লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, যে তিনটি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত আছে। স্বাধীনতার ঘোষণাপত্র যখন রচনা করা হয় এবং পাঠ করা হয় তখন এই তিনটি জিনিসকে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে বাংলাদেশ নামক একটি কল্যাণ রাষ্ট্র হবে এমনটি অঙ্গীকার করা হয়েছিল। কালার এক্সপার্ট, জর্জ সেফ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আচ্ছা, দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন পর এটি সংবিধানে যুক্ত হয়েছে, প্রথমে এটি সংবিধানে যুক্ত ছিল না, এবং বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে আমাদের স্বাধীনতার ঘোষণার সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এটা নেই। মানুষের অধিকার কিভাবে অর্জিত হবে এরকম কোনো কর্মসূচি কোনো রাজনৈতিক দলের আমরা দেখিনি। মানুষ কিভাবে সাম্য ভোগ করবে সেটা আমরা দেখিনি, এবং সুবিচার নিশ্চিত করা যায় কিভাবে সেটাও আমরা পাই। অর্থাৎ এই তিনটি জিনিস আপনারা প্রতিষ্ঠিত করতে চান, এই তিনটি জিনিসের চর্চা একটি রাজনৈতিক দল হিসেবে আপনারা করতে চান। সেখান থেকে যদি একটু জানতে চাই যে বর্তমানে আপনারা আসলে আপনাদের অবস্থানটা কি, কি ধরনের কাজ করছেন, এই তিনটির প্রেক্ষাপটেও বলতে পারেন। এই তিনটি নিয়েই আমরা কাজ করছি এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড এই তিনটিকে নিয়ে আবর্তিত হচ্ছে। এবং আপনি যে আমার আহ্বায়কের পদ ত্যাগ করা নিয়ে প্রশ্ন তুলেছেন সেটিও তার একটি অংশ। এই বছরেরই অর্থাৎ আর 2 মাসের মধ্যে এবি পার্টির প্রথম কনভেনশন হবে এবং কাউন্সিল হবে, সেখানে দলীয় নেতা নির্বাচিত হবেন। দলীয় নেতা নির্বাচিত পক্ষপাতহীন করার সুবিধার্থে আমি প্রথমেই পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করেছি, আমি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে ইনশাল্লাহ অংশগ্রহণ করব, পদে না থেকে